হ্যালো এভরিওয়ান, সবাইকে কনসেপ্টার ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমরা ইকুইলিব্রিয়ামের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইকুইলিব্রিয়ামের ফার্স্ট প্রবলেমটা করব। তো প্রবলেম 1, এখানে দেখতেছি যে একটা ভার্টিক্যাল ওয়াল, এটা একটা ভার্টিক্যাল ওয়াল এবং এখানে একটা ইনক্লাইন প্লেন যেটা কিনা হরিজেন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো এখানে একটা স্ফিয়ার এই ইনক্লাইন প্লেন এবং এই ভার্টিক্যাল ওয়ালের মাঝখানে এই স্ফিয়ারটাকে আটকায় রাখা হয়েছে এবং তারা ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ তারা স্থির অবস্থায় আছে। তো এখন এই স্ফিয়ারের ওয়েট দেওয়া আছে আমার কাছে 5000 পাউন্ড। তো এখন আমার কাছে কোশ্চেন করা হয়েছে যে ক্যালকুলেট দ্য রিয়াকশনস অ্যাট দ্য কন্ট্যাক্ট সার্ফেসেস, অর্থাৎ এই সিস্টেমের কন্ট্যাক্ট সার্ফেস হচ্ছে দুইটা। কন্ট্যাক্ট সার্ফেস একটা হচ্ছে এইটা, একটা হলো এইটা, আর একটা হলো এইটা। তো এই তলের জন্য, এই সারফেসের জন্য একটা রিয়াকশন আসবে আর এই সারফেসের জন্য একটা রিয়াকশন আসবে। তো আমি যদি এটাকে এ সারফেস বলি আর এটাকে যদি বি সারফেস বলি, আমাকে বলা হয়েছে যে এই কন্ট্যাক্ট সারফেসে যতটুকু রিয়াকশন ডেভেলপ করতেছে এই সিস্টেমের জন্য সেইটা বের করতে বলা হয়েছে। তো এখন আমরা রিয়াকশনগুলো দেখাই দিই আমাদের ছবিতে। আচ্ছা, সবার আগে আসি 5000 পাউন্ড, এটা যেহেতু ওয়েট সো এটা নিচের দিকে কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের এই স্ফিয়ারের সার্কেল, স্ফিয়ারের সেন্টার যদি আমরা এটাকে ধরি, সো এই জায়গায় হচ্ছে 5000, এটা নিচের দিকে কাজ করতেছে। আর রিয়াকশনটা, অর্থাৎ আমাদের এই তলের এই সারফেসের সাথে আমাদের স্ফিয়ারটা একটু কানেক্টেড, এখানে কন্ট্যাক্ট অবস্থায় আছে, তো এখানে একটা রিয়াকশন ডেভেলপ করবে। সেটাকে আমরা যদি বলি আর এ, এবং আমাদের রিয়াকশনটা ধরলাম আমরা এই দিকে, এটাকে বললাম আমরা আর এ। রিয়াকশনটা, রিয়াকশনগুলো সবসময় সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাইড হবে, পারপেন্ডিকুলারলি থাকবে। যদি আমাদের সারফেসটা এরকম, তো আমাদের এই রিয়াকশন ফোর্স আমাদের আর এই সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তো একই কথা যে এই সারফেসের ক্ষেত্রে একটা রিয়াকশন ফোর্স থাকবে, সেই রিয়াকশন ফোর্সটা হচ্ছে এই তলের, অর্থাৎ এই সারফেসের লম্ব বরাবর, তার মানে এরকম কোনো একটা রিয়াকশন বরাবর, এটা হচ্ছে আমাদের আর বি। তো আমাদের এই দুইটা কন্ট্যাক্ট সারফেসে দুইটা রিয়াকশন, সেই রিয়াকশন দুটো, একটা হচ্ছে আর এ এবং আর একটা হচ্ছে আর বি। আমাদের কোশ্চেনে এই আর এ এবং আর বি এর ভ্যালু ক্যালকুলেট করতে বলা হয়েছে। এই ছিল হচ্ছে আমাদের কোশ্চেন। তো এখন আমরা দেখি যে এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের এই যে রিয়াকশন ফোর্সটা এ পয়েন্টে কাজ করতেছে, এই সারফেসের সাথে লম্ব বরাবর রিয়াকশন আর এ আঁকলাম এবং সেটা আসলে এই যে এই স্ফিয়ারের সেন্টার বরাবর কাজ করতেছে, সেন্টার বরাবর কাজ করতেছে। একইভাবে আমাদের ইনক্লাইন যে প্লেনটা ছিল, দ্যাট ইজ বি, বি সারফেস, এইটার এইটার আমরা যে রিয়াকশনটা আঁকছি সেটাও কিন্তু এই সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে, সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং এটাও আসলে এই স্ফিয়ারের সেন্টার, সেন্টার বরাবর কাজ করতেছে। তো হ্যাঁ, এখন আমাকে বলা হয়েছে যে এই পুরো সিস্টেমের আর এ এবং আর বি তুমি বের করো। তো এখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি আমাদের সুবিধার জন্য। আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তো এটাকে আমরা যদি ও পয়েন্ট বলি, যে সার্কেলের যে সেন্টারটা, তাহলে এটা ছিল হচ্ছে ও পয়েন্ট। তাহলে আমরা নিচের দিকে আমাদের ওয়েট কাজ করতেছিল এবং যেটা কিনা আমাদের স্ফিয়ারের ওয়েট গিভেন ছিল 5000 পাউন্ড। তারপরে আর এ কাজ করতেছে এই দিক বরাবর, এটাকে বলে দিই আমরা আর এ। আরেকটা কাজ করতেছিল আর বি। প্রত্যেকটাই কিন্তু আমাদের সেন্টার বরাবর কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের সেন্টার ও, ওকে, আর এটা হচ্ছে আমাদের আর বি। তো আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা শেষ। এখন আমাদেরকে যেটা করতে হয় আর কি, যে আমরা সবসময় ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন ইউজ করতেছি এবং আমাদের ফোর্সগুলো এখানে, এই ফোর্স সিস্টেমে ফোর্সগুলো সবগুলাই একটা নির্দিষ্ট বিন্দুগামী, অর্থাৎ এটা হচ্ছে সমবিন্দুগামী একটা সিস্টেম, কনকারেন্ট কোপ্ল্যানার সিস্টেম বলা হচ্ছে। যে আমাদের এই ও পয়েন্টে এই তিনটা ফোর্স আমরা দেখতেছি, একটা হচ্ছে 5000, এটা হচ্ছে ওয়েট এবং আর এ এবং আর বি, প্রত্যেকটাই আমাদের এই সার্কেলের যে, এই স্ফিয়ারের যে সেন্টার, ও পয়েন্টে কাজ করতেছে। তো যখন অনেকগুলো ফোর্স একটা নির্দিষ্ট পয়েন্টে কাজ করে, অর্থাৎ একই বিন্দুতে কাজ করে, তখন সেটাকে বলা হচ্ছে কনকারেন্ট ফোর্স সিস্টেম। তো আমাদের সিস্টেমটা আসলে কনকারেন্ট ফোর্স সিস্টেম। তো এখন আমাদের কি করতে হবে, সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই, ইকুইলিব্রিয়ামে যেহেতু আমাদের সিস্টেমটা আছে, তো ইকুইলিব্রিয়ামের যে ইকুয়েশন সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই ইকোয়ালস টু জিরো করতে হবে আর কি আমাদেরকে। তারপর হচ্ছে আমাদেরকে আর এ এবং আর বি বের করে নিয়ে আসতে হবে। তো এখন আমরা যখন, আমরা যদি কোনো ইনক্লাইন ফোর্স পাই আমাদের সিস্টেমে, তাহলে সেটা একটা প্রবলেম। আমরা দেখতেছি আর এ ফোর্সটা আমাদের এক্স ডিরেকশন বরাবর আছে। আমি যদি ডিরেকশনটা দেই,
এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। তো আর এ এক্স বরাবর আছে, অসুবিধা নাই, কিন্তু আর বি যে ফোর্সটা সেটা কিন্তু ইনক্লাইন একটা ফোর্স, তো তাকে আসলে কম্পোনেন্টে ভাগ করে ফেলতে হবে। এখন আমাদের আর আর বি যে ফোর্সটা, রিয়াকশন ফোর্সটা, সেটা আসলে অ্যাঙ্গেল কত এটা না জানলে তো আমি তো আসলে এটাকে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টে ভাগ করতে পারবো না। এই জন্য এই আরবিটা হরিজেন্টালের সাথে অথবা ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে একটা বের করলেই হবে, ওইটা আমরা বের করব, তারপরে আমরা তাকে কম্পোনেন্টে ভাগ করে ফেলবো। সো এখন দেখি আমরা কিভাবে করতে পারি সেটা। এখন এটা যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তো আমি এই যে ঠিক এই কন্ট্যাক্ট পয়েন্টে আমি এদিক থেকে একটা প্যারালাল লাইন টানলাম, এটার প্যারালাল একটা লাইন আমি এখানে টানলাম। তো যেহেতু এইটা হরিজেন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে যেহেতু আমি এখানে এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল এবং এটা একই ইনক্লাইন ইনক্লাইন সারফেস, সো এই অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি, হরিজেন্টালের সাথে এটা 45 ডিগ্রি। আবার আমরা একটু আগেই বললাম যে রিয়াকশন যেটা আর বি, সেটা এই সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে সবসময়। তো এটা যেহেতু 90 ডিগ্রি আর এটা যেহেতু 45 ডিগ্রি, তাহলে এই বাকি অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, কারণ পুরোটা 90 ডিগ্রি, তার থেকে আমরা 45 ডিগ্রি বাদ দিলাম। তো তাহলে আমরা এটা হরিজেন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। তো সেটা আমি এখন ফ্রি বডি ডায়াগ্রামে দেখাই দিই। আমাদের এই যে এই 45 ডিগ্রি আমরা এইটা বের করছি, এটাই হচ্ছে আমাদের লাগবে। সো এটা হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ আমাদের এই আর বি ফোর্সটা এটা আসলে হরিজেন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এখন আমরা সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই করবো, বাট তার আগে আমার এই কম্পোনেন্টে ভাগ করে ফেলি। যেহেতু আমি এখন অ্যাঙ্গেল পেয়ে গেছি, সো এখন কিন্তু আমি কম্পোনেন্টে ভাগ করার আমার জন্য কোনো ব্যাপার না। এখন আমি উপরের দিকে একটু বাড়াই চিন্তা করতেছি কম্পোনেন্টে ভাগ করার জন্য। এই আরবিটাকে আমি উপরের দিকে বাড়াই দিলাম, এটা হলো আরবি। এবং যেটা এটা যদি এখন আসি, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটার এই কোণটাও 45 ডিগ্রি হবে। ওকে, এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি হবে। তাহলে এখন আমরা আর বিকে কম্পোনেন্টে ভাগ করে ফেলি। তাহলে আর বি তার দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা থাকবে এক্স ডিরেকশন বরাবর এবং আরেকটা থাকবে হচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর। এখন ভার্টিক্যাল সরি এখন কম্পোনেন্টগুলোর ভ্যালু কত হবে আমরা জানি, যার সাথে কোণ থাকে সেই কম্পোনেন্টটা আসে কস, আর যার সাথে কোণ থাকে না সে হয় সাইন। সো এই যে আর বি এর এই কম্পোনেন্টটা হরিজেন্টালের সাথে যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা এই আর বি ফোর্সটা, সো হরিজেন্টালের সাথে আসবে হচ্ছে কস। তো আমরা কম্পোনেন্টে ভাগ করি, এটা হচ্ছে আর বি কস 45 ডিগ্রি, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে সাইন, আর বি সাইন 45 ডিগ্রি। তো এই ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে কিন্তু আমার কাজ করা শেষ। আমি ফার্স্টেই যেভাবে আছে সেভাবে বসাইছি, তারপরে দেখছি যে আমার একটা অ্যাঙ্গেল জানার দরকার, আমি অ্যাঙ্গেলটা কীভাবে বের করবো। এখানে একটা ক্লু দেওয়া ছিল যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, প্যারালাল লাইন টানলাম 45 ডিগ্রি, এটা এটা হয়ে গেছে, তারপরে এটা হচ্ছে 90 ডিগ্রি, তারপরে আমরা এই অ্যাঙ্গেলটা বের করলাম। এই অ্যাঙ্গেলটাকে ইউজ করে আমি কম্পোনেন্টে ভাগ করে ফেললাম। এখন আমি আমার ইকুইলিব্রিয়ামের দুইটা ইকুয়েশন অ্যাপ্লাই করবো এবং তারপর আমি আর এ এবং আর বি বের করবো। আমাদের ফার্স্ট ইকুয়েশন ছিল সামেশন অফ এফ এক্স, তো এটা দিয়ে শুরু করি। সামেশন অফ এফ এক্স ইকোয়ালস টু জিরো, আমরা ডান পাশের এক্স ডান পাশের ডিরেকশনগুলোকে আমি পজিটিভ বলবো। এখন আমি এক্স ডিরেকশন বরাবর যে ফোর্সগুলো আছে সেগুলো সামেশন করবো, এবং ডান পাশের যত ফোর্স আছে সেগুলোকে আমি ধরবো হচ্ছে পজিটিভ, আর বাম পাশেরগুলো হচ্ছে নেগেটিভ। বাম পাশে ডান পাশে পজিটিভ, বাম পাশে নেগেটিভ। সো সামেশন অফ এফ এক্স যদি করি, এক্স ডিরেকশন বরাবর ফোর্স আছে আর এ এবং সে ডান পাশে আছে, সো প্লাস আর এ প্লাস দিয়ে দিলাম। এবার আমরা দেখতেছি আমাদের এক্স ডিরেকশন বরাবর আর একটা ফোর্স আছে এবং যেটা কিনা আমাদের আর বি কস 45 ডিগ্রি, তো যেটা কিনা আমার বাম দিকে অ্যাপ্লাইড, সো বামে হলে কিন্তু নেগেটিভ, সো আমার এটা আসলে প্লাস না, এটা হচ্ছে মাইনাস। আর বি কস 45 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে জিরো, আর কিন্তু কিছু নাই, সো এটাকে কিছু করা গেল না, এটাকে আমি এক নম্বর দিয়ে রাখি। এবার সামেশন অফ এফ ওয়াই করি, এফ ওয়াইয়ের ক্ষেত্রে আমরা আপওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ বলবো, এই ওয়াইয়ের উপরে পজিটিভ, ওয়াইয়ের নিচে হচ্ছে নেগেটিভ। তো উপরের দিক বরাবর কত ফোর্স আছে আমরা ফার্স্টেই দেখতেছি, একটা ওয়েট কাজ করতেছে 5000, যেটা কিনা ডাউনওয়ার্ড, তো নিচে হলে নেগেটিভ, সো 5000 মাইনাস। তারপরে আমরা দেখতেছি আর একটা ফোর্সই আছে এবং আর বি সাইন 45 ডিগ্রি, সেটা আপওয়ার্ড, সো প্লাস আর বি সাইন 45 ডিগ্রি ইকোয়ালস টু জিরো। সো আমরা ক্যালকুলেট করে ফেলি আর বি ইকোয়ালস টু
5000 by sin 45 degree এটা করলে আমরা আরবিটা পেয়ে যাচ্ছি 5000 by sin 45 degree 7071 07 pound আমরা একটা অ্যানসার পেয়ে গিয়েছি এবং সেটা হচ্ছে আমাদের আরবি আমাদের আরএ বের করতে হবে সো আমাদের ইকুয়েশন নাম্বার 1 এ আমরা যদি আরবি এর ভ্যালুটা বসাই দিই তাহলে আমরা আরএ পেয়ে যাব সো ফ্রম ইকুয়েশন 1 আরএ মাইনাস আরবি আরবির জায়গায় ভ্যালু বসাই দেই 7071.07 cos 45 ডিগ্রি equals to 0 সো আরএ উইল বি 5000 পাউন্ড সো আমাদের কন্ট্যাক্ট সারফেস আরএ এবং আরবি কন্ট্যাক্ট সারফেসের রিঅ্যাকশন আরএ এবং আরবি আমরা বের করে ফেললাম সো এই ছিল প্রবলেম ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি